মোক মানে বহু শুভাকাঙ্ক্ষী কৈছে যে যেতিয়া রাহুল গান্ধীৰ যেতিয়া বক্তব্য যেতিয়া শুনে, রাহুল গান্ধীৰ বক্তব্য শুনিলে সেই শ্রোতাসকলৰ কি হয়, মোদী ডাঙৰীয়াক মানে মন মানে ভোট গাই কেনে এটা প্ৰেৰণা আহে। রাহুল গান্ধীয়ে ভাষণ দিছে কিন্তু প্ৰেৰণাটো আহে মোদী ডাঙৰীয়াক ভাষণ দিয়াৰ কাৰণে। আৰু যেতিয়া জোৰকৈ যেতিয়া কয়, রাহুল গান্ধীয়ে যেতিয়া জোৰকৈ কয়, তেতিয়া ভোটারসকলে মানে মজবুর হয় যে ভারতীয় জনতা পার্টির বা মোদীক ভোট দেওয়ার কারণে মজবুর হয়। গতি এইটাই পার্থক্য যে যেতিয়া রাহুল গান্ধীয়ে ভাষণ দিয়ে মানুষের মনলে প্রেরণা আহে যে মোদী ডাঙরিয়াকে ভোট দিয়ে ভাল নেকি, এই যে ধারণা মানুষের মাজত আহিছে, এই নিশ্চিতভাবে এনেকা ধারণা মানে পূর্বতে শুনা নাছিল। মানে বহু কেগুলো কথা পাতিছো বা মানে সোশ্যাল মিডিয়ার মানে যে শেয়ার করে গম পাইছো যে হয়তো রাহুল গান্ধীর সভাত গেছে কিন্তু মনত প্রেরণা আহিছে মোদীক ভোট দেওয়ার কারণে। গতি রাহুল গান্ধী অহা নহালে পেলায় আর কোনো ধরনের পার্থক্য নক। প্রধানমন্ত্রীও আহিব 17 তারিখে তেখেত প্রধানমন্ত্রী ডাঙরিয়ার যে বরপেটা লোকসভার অন্তর্গত এখন সভা আছে, আর যেহেতু প্রধানমন্ত্রী ডাঙরিয়া যতে যায় নিশ্চিত ওপর প্রধানমন্ত্রী ডাঙরিয়াক তো ভোট দেওয়ার সিদ্ধান্ত লওয়াই আছে। এটা 12খন, 12.5খন, 13খন নয়, এটা 14খনের কথা আহি পড়ছে। এটা 14খন আসনের মানুষে প্রধানমন্ত্রী ডাঙরিয়াক ভোট দেওয়ার সিদ্ধান্ত লওয়া আছে। প্রধানমন্ত্রী যত যত আহে তাত আকো মানে 20% ভোটটা বৃদ্ধি হয়। গতি যাতে 20% ভোটটা বৃদ্ধি হয়, মোদী ডাঙরিয়া যেহেতু আমাক দলে যেহেতু কৈছে আমি 10% বৃদ্ধি করব লাগে ভোট, পূর্বতে যিমান ভোট পাইছিল। এতিয়া মোদী ডাঙরিয়া যেতিয়া আমার বরপেটা লোকসভা সমষ্টির কারণে নলবাৰী বৰকুৱাত আহল লগে নিশ্চিত ওপর চাব আপনাদের 20% ভোট বৃদ্ধি হবে। এখানে নাহিলেও জিতিব তখন মোদী ডাঙরিয়া 14খনের আসনের ভিতর মতো এটাও আশাবাদী, মতো ধুবীর তত্ত্বাবধায়ক যাকালি আমার যা পরহি একটু 721টা শক্তি কেন্দ্র ধুবীর প্রথমবারের কারণে পৃষ্ঠা প্রমুখের সম্মিলন হয়েছে। গতি তেনকাকে পৃষ্ঠা প্রমুখ সম্মিলন হওয়া আছে, আর আমি জোর জবরদস্তি বা জাপি দিয়া নাই, তেওঁলোকে স্বতঃস্ফূর্তভাবে মানে খালি আবেদন জানাইছিল সকলে 721টার ভিতর 700টা ইতিমধ্যে করেছে। গতি ধুবীর রেজাল্ট কি হয় কিছুদিন পিছতে গম পাওয়া যাব, 14খনে মানে আশাবাদী। ভাবিছে যে যোরহাট যেহেতু হারিব গতি অকান নগাঁওতে চেষ্টা করে চাও, সেটাও হবো পড়ে মোট ধারণা পলিটিক্যাল ভাবিছে যেহেতু যোরহাট হারিবই গতি রাহুল গান্ধীর সময়তো তাদের নষ্ট করাতকৈ ভাবিছে নাকি যে তাতে এবার চেষ্টা করে চাও। ধুবীত তো নয়, ধুবীত কনটেস্ট হবো বিজেপি আর বদরুদ্দিনের মাজত, গতি ধুবীত রাহুল গান্ধী যাব নয়, গতি যাব কতটা বরপেটা তো আহি লাভে নাই, ডিব্রুগড় তো আহি লাভ নাই, যোরহাট তো আহি লাভে নাই, লক্ষিমপুর আহি লাভে নাই, যাওয়াতো জায়গা লাগিব। গতি যার কারণে হয়তো ভাবিছে যে যেহেতু বাকিবোর যেহেতু হারিবই গতি অকান যদি চেষ্টা করে চায় যদি শেষ আশা যদি হয়তো নগাঁওর যদি কিনা শেষ আশা ভাবিছে তাতে হয়তো অকান সময় নষ্ট করব। তথাপি তাদের গিয়ে ভাষণ দিয়ার পিছন মানুষের প্রেরণা আহিব কিন্তু মোদীক ভোট দেওয়ার কারণে প্রেরণা আহিব এই নিশ্চিত। কালি এই তথ্যটা মোট তাত নাই, গতি তথ্যটা নাই যেহেতু মানে এই বিষয়ে মানে ঠিক আছে।